নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের মধ্যে গেছলা আর যাওয়ার পরে মিরাজ থেকে আইসন মক্কা শরীফ আর মক্কা শরীফ আওয়ার পরে মক্কা থেকে মিরাজ আল্লাহ নবীর হইছে আবার মক্কা শরীফ আইসন আর কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে হিজরত করে মদিনাত গেলাগি আর মদিনাত যাওয়ার পরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জাহান্নামের মহিলা হলর আযাব আর কষ্ট তান গেছে এক ফটো হিসাবে খালি বাসিয়ার আর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মহিলা হলর আযাব দেখতরা এই মতো আযাব দেখিয়া আল্লাহ নবী রহমত লইয়া আইছেন দুই জাহানের বাদশা রহমত লইয়া আইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা এরপরে আল্লাহ নবী সিরাজ আর মুনির বনিয়া আইছেন যার কারণে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর মধ্যে উম্মতের খালি চিন্তা আর কোরআনে করিমও আল্লাহ নবী আলাইহিস সালামের চিন্তা ফিকির উম্মতের ব্যাপারে আল্লাহ কইতে কইতে অতখান কইতরা ফালা আল্লাহকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা আল্লাহ নবী আলাইহিস সালাম উম্মতরে জাহান্নাম থেকে বাঁচাইবা লাগিয়া আল্লাহ নবী আলাইহিস সালামের অন্তর মধ্যে সবসময় গম আর ফিকির রইত চিন্তা রইত আর দিন রাত আল্লাহ নবী আলাইহিস সালামের চিন্তা করতা যার কারণে আল্লাহ পাকে আল্লাহ নবীর গম ফিকির দে কম করবা লাগি আর উম্মত ব্যাপারে চিন্তা কম করবা লাগি পরিশানি কম উঠাইবা লাগিয়া আল্লাহ নবীর হইতে আপনি পরিশান হইবা না আপনি চিন্তা করবা না ও মত নবীয়ে যে সময় মেয়েরাজ গেছেন যাওয়ার পরে মহিলা হলরে মেয়েরাজ জাহান্নম লাজা সকর জাহিম হুতামা হাওয়িয়া ইতা জাহান্নম এই সারা জাহান্নম থাকি লিউসাতিল মুসলিমিন জাহান্নম মুসলমান না ফরমান লাগি আল্লাহ পাকে জাহান্নম বানাইয়া রাখছেন আর লাজা সকর হুতামা জাহিম হাওয়িয়া ইতা গর মুসলমান ইহুদ হিন্দু 33 কোটি দেবদেবীর পূজাবাট করনেওয়ালা যারা আছেন মুশ্রিকেরা লাগি জাহিম বানাইছেন মুনাফিক লাগি আল্লাহ পাকে হাওয়িয়া বানাইছেন ওলা জাহান্নমের যে সাত তবকা আছে এ তাকি মেইন জাহান্নম যেখান আছে হালকা আজাব ইকানে গেতাল জাহান্নম এই জাহান্নম মুমিন হলো লাগিয়া আর জাহান্নম থেকে একদিন মুমিন জ্বলতে জ্বলতে জাহান্নম থেকে বারুইয়া যাইবা এই জাহান্নম আল্লাহ নবী আলাইহিস সালাম মদিনা শরীফ বন আর এরপরে কইতরা আমি দেখি আর মদিনা শরীফ বইয়া বইয়া যে জাহান্নমের গাড্ডা তাকিয়া লাশ জাহান্নমি জুহাইনা বড় হে দি জুহাইনা আমি দেখি আর এখন জুহাইনা জাহান্নমের গাড্ডা তাকি বারুইয়া এখন জন্নতের মধ্যে যার এর দ্বারা বোঝা গেল যে একদিন জাহান্নমি মাইশরে আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে কষ্ট পাইতে পাইতে আরব আরব বর্ষর জ্বলার পরে আল্লাহ পাকে নাজাত দিবা আর লাশ নাজাতি জৈন তাবা জাহান্নম খালি হয়ে যাবে এর নাম জুহাইনা আর লাজা সকর হুতামা জাহিম হাওয়িয়া ইতা কোনোদিন খালি হইতো নাই ইতা চির জিন্দেগি গর মুসলমান হল জাহান্নমের মধ্যে রইবা এর লাগে খাইল কিয়ামতর দিন হিসাব কিতাব হইতে সময় শুধুমাত্র মুসলমানের হিসাব হইব গর মুসলমানের কোনো হিসাব হইতো নাই গর মুসলমান বেলা হিসাব কিতাব জাহান্নম তাহা লাগবো আর মুসলমান হল একগুড়ো বেলা হিসাব কিতাব জন্নত দইবা এর কোনো হিসাব হইতো নাই আর একগুড়ো মুসলমান বাড়াইবা এরার হিসাব হইব আর এরার হিসাব হওয়ার পরে আল্লাহ খেরোর জন্নত দিব খেরোর জাহান্নম দিব তে ও মত জাহান্নমের বয়ানক শাস্তি যেখান হদিস কিছু আগে বুঝাই দেই তা হইলে বুঝাইব হদিস শরীফের মধ্যে আইছে জাহান্নমের সুলা তাকিয়া সুইর সিদ্র পরিমাণ যদি গরমি আমরার দিকে করি দেব হইতো আমরা মহিলা হলে সুই দিয়ে কাপড় সিলাই দেই এই সিদ্র পরিমাণ যদি জাহান্নম থেকে আগুন দুনিয়া মুখা করি দেওয়া দেইতো তে আমরা জ্বলিয়া সারহার হয়ে গেলাম আমরা জ্বলিয়া সারহার হয়ে গেলাম মানে এর লাগে সাত তবকা জমিনের নিচে আল্লাহ জাহান্নম বানাইছেন আর সাত আসমানের উপরে আল্লাহ পাকে আটখান জন্নত বানাইছেন আর কিয়ামত হওয়ার পরে জাহান্নমের উপর বাজু সাত জমিন মখলুক আর কিয়ামত হওয়ার সময় জাহান জন্নত আটখান এর তল সাত আসমান আর ফরিশতা সমস্ত আল্লাহ শেষ করে লিবা জাহান্নম শেষ হইতো না জন্নত শেষ হইতো না ও মত জাহান্নম থাকি সিদ্র পরিমাণ সুর সিদ্র পরিমাণ আগুন আইলে যদি আমরা জ্বলি গেলাম মনে তো এই জাহান্নমের মধ্যে আগুনের আজাব কি লইব এর কারণে হদিস শরীফের মধ্যে গেছে জাহান্নমী মাইশরে জাহান্নম থেকে উঠাইয়া দুনিয়ার আগুনের মধ্যে কেউ যদি ডালি দিত এই জাহান্নমী হইল না হে আল্লাহ অতদিনে আমি আরামর বিস্তার মধ্যে আইসি এখন আমি ঘুমাই কারণ জাহান্নমী মাইশর কোনো ঘুম হইতো নাই জাহান্নমী মানুষ কিলা ঘুমাইব যে জায়গা জাহান্নমর ডেউ যে গুইব একটা ডেউ ফানির জেলা ডেউ দেয় জাহান্নমর ওলা ডেউ আছে ফানির এই মতো একটা ডেউ যদি জাহান্নমে দিলেই তো দুনিয়া মুখা তে সাত জমিন আর সাত আসমান টুকরা টুকরো ইয়া ভাঙ্গি গেল রে ওয়া জাহান্নামা লামুহীতাতুন ওয়া লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুন কুরআন ওয়াইসা লাহা সাবআতু আবওয়াব জাহান্নম সাতখান আছে ও মত জাহান্নম যেখানে হালকা আজাব যেখান হইব ও হালকা আজাব মুসলমানও লাগি হইব এর কারণে হদিস শরীফ নয় কুরআনে হায়াতের মধ্যে গেছে সাউদা সুরা মুদ্দসিরের মধ্যে জাহান্নমের মধ্যে একটা
এই ফাল আছে এই ফালের মধ্যে 70,000 বছর যাইব ফরিস্তায় ও জাহান্নামের আগুনের ফালের মধ্যে ইনসান দে নিয়া ঠানি ঠানি উঠাইবা আর 70,000 বছর পরে ও সাউদ তাকি আল্লাহ ই ইনসান দে ছাড়বা আর ই ইনসান তলমুকা আইতে সময় আর 70 বছর যাইব জাহান্নামের হিসাব কোনে দিন শেষ হইত না আর ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির উপমা জাহান আমি প্রায় সময় দেই আমরা বুঝবা লাগি আর আমরা মা বনিন তিনো আমরা নয়া আইছি আমি যদিও একসারা হই আর কিন্তু আমরা আপনারা গেছে নয়া মাতর জাহান্নাম অতদিন মানুষ জ্বলা লাগব তার কোনো হিসাব নাই যেমন ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার উপমা দিত্রা মিসাল দিত্রা যে সাত আমরা জানি সাত সমুদ্র আছে আর দুনিয়ার সায়েন্স টেকনোলজি আকবারা এখন বোঝা গেল যে দুনিয়ার 400 ভাগর 300 ভাগ পানি আছে এই 300 ভাগ পানির মধ্যে যদি হইরর দানা ডালা যায় আর আটলান্টিক মহাসাগরের তল থেকে হইরর দানা উপরে উঠি যায় বারমুদা ট্রাঙ্কলর তল থেকে উপরে যদি হইরর দানা ডালা যায় আর ডালিয়া যেমত ভারতর জমিনের বরাবর করিল্লা এই ভারতর জমিনের বরাবর করিয়া 26,000 ফুট উঁচা আছে হিমালয় পর্বত হিমালয় পর্বতর একইবারে শৃঙ্গ পর্যন্ত যদি হইরর দানা ডালা যায় তে বোঝা গেল আস্তা ওয়ার্ল্ডের মধ্যে কোনো মখলুক নাই গাছ বিরিক নাই আর খালি হইরর দানা ডাল হইল ওমত হইরর দানা ডালতে ডালতে আসমানর আসমানর সাত পর্যন্ত যদি সইলায় এর অর্থ ইয়া তাহলে আসমান কতখান দূরই 26 আরব বৎসর আগে সাইন্সে হওয়ার আল্লাহ জমিন আসমান বানাইছে 26 আরব হইতে 2400 কোটি বৎসর 2400 কোটি বৎসর আগে যদি আল্লাহ বানাইয়া রাখছেন তে হউ দিন তাকি লাগাইয়া গ্রহ নক্ষত্র উপগ্রহ অকল আছে তলমুকা আইতে আছে আইস পর্যন্ত একটা তো জমিনও পড়ছে না ও মত গ্রহ নক্ষত্র আইতে সময় সেকেন্ডের মধ্যে স্পিড তার তলমুকা আইতে 30,000 কিলোমিটার 30,000 কিলোমিটার স্পিডে যদি তলমুকা আর আইস পর্যন্ত একটা তেরা আইয়া জমিনও পৌঁছিল না তে এই মত তেরা মিনিটের মধ্যে কেমন স্পিডে তলমুকা ঘন্টার মধ্যে কেমন স্পিডে তলমুকার আর বৎসরের মধ্যে কেমন স্পিডে তলমুকার কিন্তু এরপরে এরপরে দেখা গেল জমিন আইয়া ফলেন না আর এই গ্রহ নক্ষত্র আসমানের মধ্যে ঢুকাইল নাই গাতিয়া তো নাই এটা আসমান আর জমিনের মাঝখানে মুহাল্লক আল্লাহ পাকে তৈরি হইছিল এরপরে বুঝেন আসমান এখান কত উঁচু হইব ওমত আসমানের মধ্যে যদি হইরর দানা সালিয়া আসমান মন্ত সইলায় ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন এরপরে একটা ফাঁকি যদি সালা যায় একটা ফাঁকি আর ই ফাকিরে যদি আল্লাহ হুকুম দেন হে ফাকি তুই হইরর দানা খা তে একদিন ই ফাকি আসমান তাকি লাগাইয়া জমিন পর্যন্ত আটলান্টিক মহাসাগর তল তাকি বারমুদা ট্রাঙ্কল তল তাকি হইরর দানা উঠাইয়া খাইলিব একদিন জমিন তাকি হইরর দানা শেষ হইব হে জাহান্নামী হল আবন্ত তোমরার জাহান্নামের আজাব শেষ হইত না আবো তোমরার জাহান্নামের আযাব শেষ হইতো না এর কারণে দুই জাহানো বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাওয়ার পরে সাত খান জাহান্নাম দেখছেন আট খান জান্নাত দেখছেন আল্লাহ তার নবীরে ইলা তৌফিক দিছেন আর সাত আসমান ফারুইয়া সিদরাতুল মুনতাহা গিয়া এরপরে 70,000 নূরর পর্দা আগুনের পর্দা ইয়াকুতর পর্দা জমরজদর পর্দা ও সারা ফারুইয়া গিয়া সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা এরপরে আল্লাহ ফন্ত গিয়া ফৌসিছন আর আল্লাহর মনস হইছে আল্লাহ নবীরে সাত খান জাহান্নাম দেখাইছন যে সময় আল্লাহ নবী মক্কা শরীফ সারিয়া মদিনাত হিজরত করি গেলা গিয়া আর মসজিদে নববীর সাইটে আল্লাহ নবীর হুজরা মুবারক খালি কদম মুবারক রাখলা ফর্দা হরাইয়া তখন এক কদম আল্লাহ নবীর মসজিদের ভিতরে থাকে এক কদম তার হুজরা মুবারকর ভিতরে থাকে আল্লাহ নবী তিন দিন তিনটাই মসজিদে নববীর মধ্যে ইমামতি ফরমাইন আর চোখ থেকে খালি পানি পড়ে আর চেহারা মুবারক মলিন আর গমগিন চিন্তিত খেরর হিম্মত নাই আল্লাহ নবী আলাইহিস সালামের সওয়াল করতা তিন দিন ফুরার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বিবি আল্লাহ নবীর শাহজাদী সাহেবজাদী হযরতে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়া হইলা তুমি যাও সাইন আল্লাহ রাসূলের খেদমত আল্লাহ নবীর তো চিন্তিত আর গমগিন দেখা যায় খালি খান্দিত্রা যাও তুমি কি আল্লাহ নবীর লগে মোলাকাত করিলাও আর হে মা বনিন হল আপনারা জানিয়া রাখবে কথা যে আমরার বনিন তোর আমরার বেটিন তোর কোনো ইজ্জত দুনিয়ার জমিনের মধ্যে আসিল না এক সময় মহিলা হলর জমানায় জাহিলিয়তের মধ্যে তারা কমিটি বইছে আর তিন দিনের সেমিনার তারার বইছে ও সেমিনার মধ্যে জমানায় জাহিলিয়ত কাফির হলে এলান করে দিলাম যে বেটিন কোনো ইনসান জাত নাই বেটিন যারা গরু বৈশ দুম্বা উট আছে যারা মখলুক ওলা বেটিন এক মখলুক দুই নম্বর দিনের তারা কইলা না বেটিন কোনো ইনসান নাই আর ইনসানের কোনো অঙ্গ নাই বেটিন অন্য ভিন্ন এক মখলুক আর তিন নম্বর দিন তারা কইছেন ওই বেটিন কোনো ইনসানও নাই জিন্নাতও নাই আর মখলুকও নাই
মাঝখানের এক স্তর তারা রাখা যাইব কিন্তু ইনসানের লগে তারা মর্যাদা একটা দেওয়া যাইব কিন্তু আল্লাহ পাকেও নবীর জরিয়া ও আলাইহিন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত এই আয়াত নাজিল করি আল্লাহ দেখাই দিছেন হে মর্দ হল তোমরা যারা হক আছে ওলা আওরত হল তোমরার ওলা হক আছে আমার গেছে সারার হক বরাবর আর মহিলা হলরে বিশেষ করে মেয়ে হল জন্মর পরে ওয়া ইজা বুশিরা আহাদুহুম বিল উংসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম যে সময় জমানায় জাহিলিয়তের মধ্যে মেয়ে জন্ম লইত তখন মুখ চেহারা বিগলি যাইত গম আর চিন্তা তার ওই যেত ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বি আইয়ি যামবিন কুতিলাত কুরআনে হুয়াদের ওই সময় মেয়ে জন্ম লইছে গলা টিফা মারি মারিলার মেয়ে জন্ম লইছে জিন্দা নিয়া খবর মধ্যে নিয়ে দফন করিলার ও মত মহিলা হলের উপরে অত্যাচার চলছে আল্লাহর নবী এই অত্যাচারের মোকাবিলার মধ্যে ইসলাম লইয়া আবার পরে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগের ইশকার মোহাব্বত প্রেম কতখান দেখাইছেন ফাতিমাতু বিজাআতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লা ফাতিমা আমার খলিঞ্জা তুমা যে মাইশে ফাতিমার কষ্ট দিবে জানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কষ্ট দিছো আর যেই মুহাম্মদের কষ্ট দিবে জানি জানিও তুমি আল্লাহর কষ্ট দিছো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় মোহাব্বত তান ফাতিমা দি দেখাই দিছেন আর প্র্যাকটিক্যাল ইনসান দে সাহাবায়ে কেরামরে দেখাইছেন যে মহিলা হলর ওলা ইজ্জত আর ওলা সম্মান আর নিজর পাত্রিন যারা তাহবা মেয়ে হল তাহবা ওলা ইজ্জত আর সম্মান ইকান যে সময় সাহাবি হলে দেখছেন দেখার পরে ও আমল করে করে জমানা জাহিলিয়তের মধ্যে মহিলা হল ব্যাপারে মাইশর সন্দেহ খান দূর হয়েছে তে দেখানির মতলব ই ফাতিমা লগে আল্লাহ নবীর অত মহব্বত ফাতিমা যেমনে হুজরা মোবারক হামাইছেন আল্লাহ নবীর খান্দন অবস্থা দেখছেন হইলে ইয়া রসুলাল্লাহ সালামু আলাইকুম এদিকে দুই জাহানোর বাদশার এদিকে ফাতিমা দেখতে আমার আব্বা সালাম করার পরে আল্লাহ নবী ওয়ালাইকুম সালাম করার পরে হইলে ফাতিমা কিতা লাগে তুমি এই বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কইছেন আপনি বড় চিন্তিত বড় হান্দিতরা আর সকুরবানি ফালাইন কারোর হিম্মত নাই আপনারে সওয়াল করতা আমি আপনার মেয়ে আইছি আপনার কিতো হইছে হোক ও আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছিলা ফাতিমা আমি তো কিছুদিন আগে বাক্কা দিন আগে মেরাজ গেছিলাম আর আমি জাহান্নাম দেখছি জান্নাত দেখছি জান্নাতের ভিতরে হামাইছি জাহান্নামের সাইটও আমি দেখিয়ে ঘুরি আইছি জাহান্নামের মধ্যে কিছু মহিলা হলরে আমি দেখছি জ্বলা অবস্থা আর এখন কিছুদিন থেকে আল্লাহ আমার সামনে দুই তিন দিকে বাসাই দিলেইছেন কিলা জলিত্রা কিলা হান্দিত্রা কিলা সিল্লাইত্রা ও সারা আমার সামনে আল্লাহ বাসাই দিলেইছেন।